না, এখন যে বয়স আমার তো আর এখন যৌবনবতী রাজকন্যা হবার কোনো সুযোগ নেই। কিন্তু পরবর্তী সময় যখন আস্তে আস্তে টেলিভিশন হলো, সিনেমা, তো তখন আসলে মুসলমান মেয়েরা চলচ্চিত্রে খুব কমই এসেছে। কাজের অভিজ্ঞতা প্রথমে তো খুব চিন্তায় ছিলাম, কারণ যে বয়স হয়েছে এখন দূরে গিয়ে কাজ করা একদমই করি না বললেই চলে। কাছে ধারে যেগুলো সেগুলোই দু চারটা কাজ করছি, কারণ এই বয়সে এখন শরীরও পারমিট করে না। তারপরে ওরা যখন খুব জোর করলো, তা যেতে বাধ্য হলাম আর কি, সেই পাবনায় গিয়ে কাজটি করেছি। এবং পরবর্তী সময়ে দেখেছি যে ওরা, ওদের যে আতিথেয়তা এবং যে আন্তরিকতা সব কিছু মিলিয়ে, এবং যে কাজটা করেছি সে কাজটাও পরে দেখছি যে দর্শকদের কাছে খুবই নন্দিত হয়েছে। তো এমন একটা ভালো কাজ করতে পেরে সত্যিই ভালো ভালো লেগেছে আর কি, কোনো কষ্ট হয়নি। আর যেটুকু কষ্ট হয়েছে সব ভুলে গেছি। জঙ্গলির কাজ মাত্র কালকে শেষ হলো। আমি, আমার মনে হয় যে জঙ্গলিও ভালো লাগবে দর্শকদের, দেখা যাক আর কি কতটুকু কাজ তারা কীভাবে দর্শকদের একদম কাছে যেতে পারে আর কি। কারণ দর্শক তো এখন খুবই সচেতন, তো শর্টকাট কিছু বা ফাঁকিঝুঁকি দিয়ে কোনো কাজ করার উপায় নেই। এবং করা উচিত, ও আমাদের, আমরা যারা কাজ করি এই মিডিয়াতে, আমরাও চাই না, আমরাও চাই সবসময় সৎ থাকতে, ভালো কাজ করতে। এই কাজগুলো ভালো হবে। এবং আগামীতে একটা কাজ করতে যাচ্ছে শেকড়, এই কাজটিও আমি আশা করছি যে সত্যি আমরা সবাই, আমাদের যে শেকড়, সেই শেকড়ের সন্ধানেই আমরা থাকবো এবং এগিয়ে যাব। না, এখন যে বয়স আমার তো আর এখন যৌবনবতী রাজকন্যা হবার কোনো সুযোগ নেই। যে বয়স সেই চরিত্রে আমি চেষ্টা করি যে আমার সমস্ত শ্রম দিয়ে, মেধা দিয়ে, তবে এক ধরনের কিছু না, সেখানে একটু বৈচিত্র্য থাকবে, একটা মানুষের ভালো লাগার জায়গা যেমন থাকবে, সেখানে মানুষের মনে স্থান করে নেবার মতো ছোট্ট একটা ধাক্কা বা নাড়া দিতে পারি, সেরকম কিছুও থাকবে সেই চরিত্রের মধ্যে। অভিনয়, আমাদের সময় তো অভিনয়টা এখন যেমন একটা আমরা সবাই পেশা হিসেবে নিতে পারি, কিন্তু আমি যে সময় কাজ শুরু করেছি সেই 60-62 বছর আগের কথা, তখন তো শখ থেকে, ভালো লাগা থেকে হয়তো বছরে একটা অনুষ্ঠান হতো বিশ্ববিদ্যালয়ে বা কলেজে, সেই সে সময় কাজ করা। কিন্তু পরবর্তী সময় যখন আস্তে আস্তে টেলিভিশন হলো, সিনেমা, তো তখন আসলে মুসলমান মেয়েরা চলচ্চিত্রে খুব কমই এসেছে। বাংলাদেশের প্রথম মুখোমুখোশ যে চলচ্চিত্র আব্দুল জব্বার খানের, তিনি আমাদের গুরু বলা যায়, তিনিই প্রথম এই পথ তৈরি করে দিলেন। এবং তারপর থেকে এই সিনেমার কাজ শুরু হলো, এবং তারপর থেকে যে এই দীর্ঘ যাত্রায় অনেক কিছু উত্থান পতন মানুষের, এবং যারা কাজ করেছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা, এবং তাদের কাছ থেকে শিখেই এত দূরে এসেছি। আমিও যে কখনো এভাবে পুরোপুরি সিনেমা ছবিতে কাজ করবো সেরকম ভাবিনি, তবে একটা সময় দেখেছি যে না, আমি তখন জীবন জীবিকা চালাবার জন্য যে শুধু অভিনয় করে, সবাই আমাদের, অনেক আমার সাথে যারা আছেন তারা অভিনয়ের পাশাপাশি চাকরি করতেন, অন্য একটা পেশায় ছিলেন, তা আমিও সেরকম শিক্ষকতা করতাম, তার পাশাপাশি অভিনয় করতাম একটা সময়। শিক্ষকতার কারণে অনেক দেখি দুটোর মধ্যে খুব কনফ্লিক্ট হয়ে যায়, পরে আমি পুরোপুরি অভিনয়ে চলে এসেছি। এবং গত প্রায় 25 বছর ধরে পুরোপুরি অভিনয় করছি। কতটুকু কাজ করেছি বা কত দূর এগিয়ে গেছি বা কতটুকু দিতে পেরেছি সেটা আমার দর্শক বিচার করবেন, তবে আমি এর মধ্যে কিছু ভালো কাজ করার চেষ্টা করেছি। এবং আমার জীবনের, আমি বলি যে সবচেয়ে, আমার সবচেয়ে অহংকার, এবং আমি মনে করি যে
আমার জীবনে একটা বড় প্রাপ্তি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান, তাঁর উপরে একটি ছবি হয়েছে। স্যাম বেনেগাল বিখ্যাত পরিচালক, তিনি পরিচালনা করেছেন মুজিব, একটি জাতির উপকার। সেই ছবিতে আমি তার মায়ের চরিত্রে অভিনয় করেছি। আমি মনে করি যে আমার অভিনয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো সেটা, এবং আমি আমার ইতিহাসের একটা অংশ হতে পেরেছি, এটাই আমি মনে করি যে আমার বড় প্রাপ্তি। যে আমাদের আসাদুজ্জামান নূর, তার মায়ের হিসেবে মুক্তিযোদ্ধা, আমি তখন অলরেডি শিক্ষকতা পেশায় আছি, আমি প্রথমে করতে চাইনি, কিন্তু আর ভয়ও লাগছে যে আমি কখনো করিনি, কীভাবে করবো। কিন্তু আমি খুব আজকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যে আজকে এই দিলারাজামান হয়ে ওঠার পেছনে তারও অনেকখানি অবদান আছে। কারণ তার যে প্রথম ধারাবাহিক এইসব দিন রাত্রি, তারপরে আগুনের পরশমণি যে ছবি, এবং আরও যে সমস্ত ধারাবাহিক, সেইগুলোতে আমি কাজ করেই এত দর্শক নন্দিত হতে পেরেছি। এবং তার আসলে প্রত্যেকটি চরিত্র একটা অনবদ্য, এক একটা চরিত্র এক এক রকম তো। এবং তখন যে আমাকে এইভাবে দর্শক আমাকে নিয়েছে, সেই জন্য আজও আমি সেই রকম, এখনও সবাই কোথাও গ্রামে গেলে বা কোথাও গেলে ওই চরিত্র ধরে ডাকে, মির্জার মা। তো এগুলো তো সত্যি আমার জীবনে একটা বড় প্রাপ্তি। তো আরও বড় প্রাপ্তি আমি বলবো যে হুমায়ুন ভাই, উনি, তার একটা বই আছে, ওটাতে আমার ছবি করা, না আমি হয়তো ভুল বলছি, ঠিক বলছি কিনা আমি আমার মনে পড়ছে না এই সময়, তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সেই বইতে উনি লিখেছেন যে দিলারাজামান খুব অল্প সময়ের জন্যে এসেছিল আমার এই ছবিতে, কিন্তু এই অল্প সময়ের হলেও দীর্ঘ গ্রীষ্মের যে দাবদাহ, সেইখানে যখন প্রথম বৃষ্টির মতন এক পশলা বৃষ্টি আসলে যেমন শীতল একটা পরশ বুলিয়ে যায়, উনিও এই ছবিতে অল্প সময়ের জন্য এসেও অনেক ভালো কাজ করেছেন। তা আমি মনে করি যে হুমায়ুন ভাই আমার প্রতি যে বিশ্বাস এবং যে উক্তিটি করেছেন, সেটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি আর কি।